এখনই জয়েন করুন আমাদের গল্পপোকা.com ওয়েবসাইটের ফেসবুক গ্রুপে, আর আপনাদের লেখা গল্প ও কবিতাগুলো পোস্ট করে জিতে নিন বই সামগ্রী সহ আকর্ষণীয় উপহার। হয়ে গেলাম, ওকে কি আমার ক্ষমা করা উচিত ছিল? হ্যাঁ, আমার ক্ষমা করা উচিত ছিল ওকে। কথাগুলো ভাবতে ভাবতেই ফোন বেজে উঠল। আমি ফোন রিসিভ করলাম, মা ফোন করেছে। কি রে, খুব শান্তি পেয়েছিস? তুই এরকম নিষ্ঠুর হয়ে গেলি কবে থেকে মাহি? তুই কি ওকে একটা বারও ক্ষমা করতে পারতি না? আজকে আমরা বেঁচে আছি যে আশরাফ ভাইয়ের জন্য, আর তুই আজকে তার ছেলেকেই। হ্যাঁ মানলাম, ও যেটা করেছিল সেটা ওর অনেক বড় ভুল ছিল, তার জন্য তুই যা বলেছে সেও তাই করেছে। কিন্তু তুই কি করলি? এখনো কি তোর মনে হয় ওর ভালোবাসা শুধু দুই দিনের জন্য ছিল? আজকে যদি ওর কিছু হয়ে যায় তাহলে আমি তোকে কোনো দিনও মাফ করতে পারবো না মাহি, কোনো দিনও না। কথাগুলো মা এক নিঃশ্বাসে বলে ফোনটা কেটে দিল। এখন তো আমার চারপাশ শুধু অন্ধকার লাগছে, আমি কল্পনা করতে পারিনি ও এরকম কিছু করবে। আমি বসে বসে ওর সাথে আমার খারাপ ভালো স্মৃতিগুলো মনে করছি। আমাকে পাওয়ার পদ্ধতি ওর ভুল ছিল, কিন্তু ওর ভালোবাসা মিথ্যা ছিল না। আমার সাথে ও যাই করেছে শুধুমাত্র আমাকে ওর কাছে রাখার জন্য করেছে। এখন আমার কি করা উচিত, কি করব আমি? হে খোদা, এত বড় শাস্তি তুমি আমাকে দিও না, দিও না এত বড় শাস্তি। একমাত্র তুমিই পারো ওকে বাঁচাতে। আমি উঠে গিয়ে উঁচু করে নামাজ পড়তে বসলাম। নামাজ পড়ে আল্লাহর কাছে ওর জন্য মোনাজাত শুরু করলাম। হে আল্লাহ, তোমার কাছে ছাড়া আমি আর কার কাছে চাইবো? তুমি তো সব দেখছো, একমাত্র তোমারই ক্ষমতা আছে তোমার বান্দাকে বাঁচিয়ে তোলার, তুমিই পারো ওকে বাঁচাতে। এই পৃথিবীর কোনো কিছুই তোমার ইশারা ছাড়া চলে না, তাহলে তুমি ওকে আমার থেকে ছিনিয়ে নিও না। একটাবার সুযোগ দাও ওর সঙ্গে বেঁচে থাকার, শুধু একটাবার সুযোগ দাও। এভাবে অনেকক্ষণ কান্নাকাটি করে মোনাজাত করেছি, তারপর কখন জায়নামাজির উপরেই ঘুমিয়ে পড়েছি তা জানি না। ভাবি, মাহি আসেনি? না, আমি আমার এই মাহিকে চিনতে পারছি না, ও এতটা নির্দয়ালু কবে থেকে হলো জানি না। মেয়েটা ওকে বুঝতে পারলো না, শুধু ওর ভুল আর রাগটাই দেখলো। ছেলেটা সবকিছু হারিয়ে শুধু ওকে পাওয়ার জন্য এখানে চলে এলো। সবকিছু হারিয়ে মানে? কথাগুলো শোনার আগে ডক্টর বেরিয়ে এলো ওটি থেকে। ডক্টর, আসবি এখন কেমন আছে? ও ঠিক আছে তো? হ্যাঁ, ডেঞ্জারটা কেটে গেছে, গুলিটা পেটের এক পাশ থেকে বেরিয়ে গেছিল, তাই এই যাত্রায় উনি বেঁচে গেছে। আপনারা সকল হলে ওর কেবিনে যেতে পারবেন, এখন না। হায় আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুক্রিয়া। সকালবেলা, আরমান ভাই, আশফির চোখ খুলছে, ওর সেন্স ফিরেছে। আশফি বাবা, তোর কেমন লাগছে? আমি চোখ দুটো খুলেই মামুনিকে দেখলাম, তারপর চারপাশে তাকালাম। মামুনি, ও আসেনি তাই না? মা চুপ থেকে বলল, ওর কথা বাদ দে, তুই এখন বল কেমন লাগছে তোর। চাচু বলল, বাবা তোর এখন কেমন লাগছে? তোমরা সবাই এখানে, ওকে কোথায় রেখে এসেছ? ও কোথায়? তোমরা ওকে একা রেখে কিভাবে চলে এলে? চাচু, তুমি তো জানো ওর লাইফ রিস্ক কতটা, তারপরেও তুমি কিভাবে ওকে একা রেখে চলে এলে? আশফিক ব্যাটাতে একদম চিন্তা করিস না, ওখানে আমি ওর নিরাপত্তার সব ব্যবস্থা করে রেখেছি, তুই এত টেনশন নিস না, অসুস্থ হয়ে পড়বি। এখানে বসে থাকলে আমি অসুস্থ হয়ে পড়বো, তুমি এক্ষুনি আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, নাহলে আমি নিজেই চলে যাব এখান থেকে। বাবা তুই শান্ত হ, এই অবস্থায় তোকে কীভাবে ছাড়বে বল? মামুনি আমি একদম ঠিক আছি, এখানে থাকতে আমার একটুও ভালো লাগছে না। আচ্ছা তুই শান্ত হ, আমি দেখছি, আমি ডক্টরের সাথে কথা বলে বাসে নার্সিংয়ের ব্যবস্থা করছি। ঘুম ভাঙল মুখে রোদের আলো পড়ে, জানালা দিয়ে আলো এসে পড়ছে। আমি তাড়াতাড়ি উঠে বসলাম। আমি এভাবে ঘুমিয়ে আছি, আমার তো হসপিটাল যাওয়া দরকার। আমি উঠে তাড়াহুড়ো করে নিচে নেমে এলাম, মনে হলো বাইরে গাড়ি থামলো। আমি দৌড়ে গেলাম,
দেখলাম ওকে ফিরিয়ে নিয়ে এসেছে। ওকে দেখে আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম। ওকে ধরে যখন বাসার ভিতর আনছিল তখনও আমার দিকে একবারও তাকালো না, আর কেউ আমার সাথে কোনো কথাও বলছে না। আমি উপরে গেলাম ওর রুমে, দেখলাম দুটো নার্স ওকে ধরে শুয়ে দিল। তারপর সবাইকে বলল, এখন আপনারা সবাই বাইরে যান, ওনার ঘুমের প্রয়োজন। আমি বাইরে চলে আসলাম। আমি মায়ের সাথে কথা বলতে গেলাম, মা আমাকে এড়িয়ে চলে গেল। আমি বারবার ওর রুমে ওকে দিচ্ছি, ও ঘুমোচ্ছে। আমি ওর রুমে ঢুকে ওর কাছে যেতে গেলাম। একটা নার্স তখন বলল, ম্যাম উনি এখনও পুরোপুরি সুস্থ না, আর ওনার কাছে এখন কেউ থাকতে পারবে না, তাতে ওনার জার্ম প্রবলেম হতে পারে, আপনি প্লিজ এখন বাইরে যান। আমার তখন নার্সটার উপর খুব রাগ হচ্ছিল, আমাকে ওর কাছে অ্যালাউ করছে না, কিছু বলতে গিয়ে না বলে বেরিয়ে এলাম। মা তখন রুমের সামনে দিয়ে যাচ্ছিল, আমাকে দেখে রেগে গেল, তুই এখানে কি করছিস? মা একদম চুপ, আগে যখন তোর ভুলটা বুঝতে পারিসনি, এখন ওর একটা ক্ষতি হয়ে যাওয়ার পর সেই ভুল ভাঙার কোনো মানেই হয় না। আমি মায়ের কথা শুনে আর কিছু বলতে পারলাম না, চলে এলাম কাঁদতে কাঁদতে। রাত 9টা বাজে, আমি একবার ওর রুমে যেতে চাইলাম। রুমের সামনে গিয়ে ওদের কথা শুনে বাইরে দাঁড়িয়ে গেলাম। মা আশফি আর চাচু কথা বলছে, ওর এই কথাগুলোই বলছিল, আশফি কিছুদিন পরই জাপানে ফিরে যাবে, আর সাথে মাকেও নিয়ে যাবে, মা আমার সাথে আর থাকতে চায় না, আর এখানে আশফির যা কিছু আছে সেগুলো আমার নামে লিখে দিয়ে যাবে। আমি এই কথাগুলো শুনে সেখানে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, অন্য ঘরে দৌড়ে চলে আসলাম। আশফি আশফি বাবা তুই কিছু খেয়ে নে, এখন তো তোর খালি পেটে থাকা উচিত না, অসুস্থ হয়ে পড়বি। মামুনি আমার কিচ্ছু হবে না, আর খালি পেটে কোথায়, সন্ধ্যার সময় তো খেয়েছি। তোমরা এখন যাও, গিয়ে রেস্ট নাও, অনেক কষ্ট করেছ, এখন গিয়ে একটু ঘুমাও। আমি এত বড় শাস্তি পাবো সেটা কখনো ভাবিনি, ওরা আমাকে ছেড়ে চলে গেলে আমি ওদের ছাড়া কিভাবে থাকবো। আশফি প্লিজ আমাকে এত বড় শাস্তি দিও না, আমি থাকতে পারবো না তোমাদের ছাড়া, থাকতে পারবো না। রাত 11:30 ওর ঘরের সামনে গেলাম, দেখলাম দরজাটা হালকাভাবে খোলা। আমি রুমে ঢুকে গেলাম, ও তখন কপালের উপর হাত, চোখ বন্ধ করে আছে। আমি ভাবলাম ও ঘুমিয়ে রয়েছে, কিন্তু আমার পায়ের শব্দ শুনে ও চোখ খুলে আমার দিকে তাকালো। তবে বেশিক্ষণ তাকিয়ে থাকলো না, চোখটা বন্ধ করে ফেলল আবার। আমি আশফিকে তখন বললাম, আমাকে কি আরেকবার সুযোগ দেওয়া যায় না? ও তখন চোখ খুলে অবাক হয়ে তাকালো। আমি ভাবলাম ওইভাবে তাকালো ও কি ভাবলো আমি জাপানে যাওয়ার জন্য সুযোগ চেয়েছি, তাই আমি বলেই ফেললাম, জাপান যাওয়ার জন্য নয়। তো কিসের জন্য? তোমার সাথে? না না, মানে তোমাকে ভালোবাসার সুযোগ চাই। আর ইউ শিওর? ড্যাম শিওর। পারবে তো আমার অত্যাচার সহ্য করতে? অত্যাচার? অত্যাচারের কি হলো এখানে? না, সবাই তো বলে আমি তোমাকে অনেক অত্যাচার করি। সবাই কে কে বললো এমন কথা? পাবলিকরা। আমি নাকি তোমাকে খুব অত্যাচার করি? কেউ কেউ তো আমাকে ভিলেইনি বানিয়ে দিয়েছে। আরে ধুর, ওদের কথা বাদ দাও তো, আর ওগুলো তো তোমার রোমান্টিক অত্যাচার, তাই না? এখানেই শেষ নয়। আচ্ছা, তুমি দরজা লক না করেই শুয়ে পড়েছিলে কেন? তোমার জন্য। মানে তুমি জানলে কি করে আমি আসবো? আমরা যখন কথা বলছিলাম তখন তুমি দরজার পাশে দাঁড়িয়েছিলে, আর তখনই জানতাম তুমি আমার রুমে আসবে। আচ্ছা এখন যাও, আমার জন্য খাবার নিয়ে এসো, খিদে পেয়েছে। ঠিক আছে। আমি ওকে বসিয়ে দিয়ে ওর জন্য খাবার এনে ওকে খাইয়ে দিতে গেলাম। ও তখন বলল, চামচ দিয়ে খাবো না, হাত দিয়ে খাইয়ে দাও। আচ্ছা। আমি ওকে হাত দিয়ে খাইয়ে দিচ্ছিলাম। খাওয়া শেষ করে উঠে যেতে গেলাম, তখন ও আমার হাত ধরল। খাওয়া শেষ হয়নি। খাবার তো শেষ। আচ্ছা তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। খাবার শেষে আমার আঙুলগুলোতে যে খাবারগুলো লেগেছিল ও প্রতিটা আঙুল মুখের মধ্যে নিয়ে চেটে খেল সেই খাবারগুলো। হয়েছে, এখন পানি দাও। তারপর আমি ওকে পানি খাইয়ে ওকে শুয়ে দিয়ে চলে যেতে লাগলাম। কি হলো, কোথায় যাও? অন্য রুমে। এই আমাকে ভালোবাসতে চাইছো, আবার অন্য রুমে গিয়ে থাকতে চাইছো? না, আসলে নার্স বলছিল তোমার সাথে থাকলে তোমার প্রবলেম হতে পারে। তুমি ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও। কথাটা বলেই ও মুখ ঘুরিয়ে নিল, বুঝতে পারলাম ও রেগে গেছে।
আশফি, আমি তো মাহি, চুপ করো, তোমার কি নিজ থেকে কখনো সেন্স হবে না? সব কিছু কি বলে বোঝাতে হবে? আমি কিছু না বলে ওর পাশে গিয়ে শুয়ে পড়লাম, আর তখন ও আমার বুকের উপর মাথা রাখলো। কিছুক্ষণ পর মাথা উঁচু করে আমার মুখের দিকে তাকালো। মাহি, তোমার হার্টবিট বেড়ে যাচ্ছে কেন? তুমি কি ভয় পাচ্ছ? তুমি কি এটা ভাবছো যে আমি তোমাকে এখন, তাও আবার আমার এই অবস্থায়? কি বলছো তুমি এসব, আমি এগুলো ভাববো কেন? আর আমি বুঝে গেছি, তোমার ভালোবাসা পাগলামি আর তোমার পাগলামি রোমান্স। সত্যি? সত্যি। কিছুক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে থাকলো, তারপর আবার আমার বুকের উপর মাথা রাখলো। 2 মিনিট পর আবার মাথা তুলে আমার চোখের দিকে তাকালো, তারপর আমার ঠোঁটের নিচের তিলটার দিকে তাকিয়ে তিলটায় চুমু দিল, আর ঠোঁটে আলতো করে চুমু দিয়ে আবার আমার বুকে মাথা রেখে ঘুমালো। এই পাগলটাকেই আমি কত অবহেলা করেছি। নবীন লেখিকা ইশরাত জাহান দূতের প্রথম প্রকাশিত রোমান্টিক উপন্যাস প্রভাত কিরণ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন রকমারিতে। বইটির মলাট মূল্য 400, 25% ছাড়ে রকমারিতে পাবেন 300 টাকা মূল্যে। বইটি অর্ডার করতে চাইলে আমাদের ডিসক্রিপশন বক্স চেক করুন, ডিসক্রিপশন বক্সে বই অর্ডারের লিঙ্ক দেওয়া আছে। ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন। আপনাদের ভালোবাসার গল্পগুলো আমাদের কাছে লিখে পাঠান, আমরা তা হাজারো মানুষের কাছে পৌঁছে দেবো।